মিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়। তোমরা নিশ্চয় শুনেছ যে মেয়েদের উন্নয়নের কথা ভেবে এই মহিলা কমিশন পশ্চিমবঙ্গ সরকার এই মহিলা কমিশন তৈরি করেছেন। সেই কমিশনের চেয়ারপারসন মেয়েদের ঘরে বাইরে অনেক রকম সমস্যার মুখোমুখি হতে হয়, অনেক কিছু তাদের মোকাবিলা করতে হয়। এবং আমরা জানি পরিবার পরিচিত জন এমনকি থানা পুলিশেও পুলিশের কাছ থেকেও সবসময় আমরা কিন্তু সেই সাহায্যটা পাব না, বরং অনেক সময় হ্যারাস্ট হতে হয়। সেই জায়গায় আমাদের জানা উচিত মেয়েদের জন্যই গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি আমাদের কীভাবে সুরক্ষা দেবে। তো সেখানে বলি চেয়ারপারসনকে পাওয়া তোমাদের কাছে তোমাদের আমাদের সকলের কাছে অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে তুমি স্বয়ং এসে তোমাদের এসেছেন এবং তোমাদের এই বিষয়ে অনেক বেশি অবহিত করবে, যাতে কখনো কোনো রকম সমস্যা যদি তোমরা করো বা তোমাদের পরিচিত কেউ পাবে তাহলে তোমরা নিজেরাও সাহায্য পাবে, তাদের তোমরা সাহায্য করতে পারবে। আর একটা কথা তোমাদের বলছি, তোমরা শুনে খুশি হবে যে এই ইমারি কিন্তু কাউকে দিই কোনার্থে এই কলেজের প্রাক্তনী কলেজের এক্সিডেন্ট সত্যি খুশি মহিলা কমিশনের চেয়ারপারসন প্রথমে গান করার কথাটা বলে দিলাম, তারপরে কাছের কথাটা বলি যে উনি আমাদের একজন গান্ধবী আমাদের। আর তোমরা হয়তো সবাই শুনেছ না, ও একটা নিজস্ব ফিল্ম প্রোডাকশন হাউস, বিরাট বড় ফিল্ম প্রোডাকশন হাউস আছে, তার নাম ম্যাজিক মুভমেন্টস মোশন পিকচার্স প্রাইভেট লিমিটেড। তোমরা আমাকে সেদিন বলছিলেন যে পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরে এখন 40টা কাজ চলছিল, 40টা সিরিয়াল এবং তাছাড়া মাটি সাজবাতি এইসব সিনেমা স্বাধীনতা থাকে চাকরির থেকে বেশি ব্যবসাতে। তো জানি না ওকে দেখে তোমরা কতজন অনুপ্রাণিত হয়ে ব্যবসার দিকে এগিয়ে যাবে। তো বিজনেস কিন্তু একটা খুবই ক্রিয়েটিভ জিনিস, আর সবচেয়ে কি এত সুন্দর বলছিলেন ক্রিয়েটিভিটির প্রয়োজন, আর ক্রিয়েটিভিটি আছে বলেই এই গরমের জোরে আজকে কোন শীর্ষে উনি পৌঁছেছেন, এটাও আমাদের ছাত্রীদের একটা অনুপ্রেরণার বিষয়। সেই জন্যই আমি দিদির সঙ্গে দেখা হয়েছিল 8ই মার্চ ব্যারাকপুর পুলিশ কমিশনের ওখানে। তো এখন থেকে আমি ভুলে রেখেছিলাম ওকে একবার তোমাদের সেই সামনে নিয়ে আসবো যাতে তোমরাও অনুপ্রাণিত হও। আমি অমিতাভ থেকে তার সর্বাঙ্গীন কল্যাণের জন্য ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করছি। বেদের উপপ্রাণকে তার আমন্ত্রণে আমি এখানে এসেছি। আমি নমস্কার জানাই সমস্ত অধ্যাপককে এবং এই যারা ছাত্রছাত্রী বসে আছো তাদের সকলকে আমার অপরাণ ভালোবাসা। আমার বুঝতেই পারছো যে আমি এই ডাউন মেমরি লেনে চলে গেছি,
একটা সময় এই কলেজে এইভাবে তোমাদের মতো করেই আসতাম। আজকে অনেকগুলো বছর আগের কথা, তোমরা প্রায় সন্তান তুল্য আমাদের। আজ আবার এইভাবে একজন আমাকে মিলিয়ে দিয়েছেন, ওই অলক্ষে কেউ থাকেন মেলাবেন তিনি মেলাবেন, এটা ঘটে গেল আমার জীবনে। একই কলেজে অন্যভাবে ফিরে এলাম, কিন্তু মনটা কিন্তু সেই ছাত্র জীবনের কথায় ভীষণ অস্থির হয়ে আছে। মনে হচ্ছে আবার যদি তোমাদের মতো ওরকম ছোটাছুটি করতে পারতাম, ওইভাবে দৌড়ে দৌড়ে ক্লাসে আসা, একটা ক্লাসের পর আর একটা ক্লাস, অনেক কিছু মনে পড়ছিল আজকে। এসব ছাড়িয়ে বলবো যে কথাগুলো, জীবন তো থেমে থাকে না, অনেকগুলো বছর মাস দিন পেরিয়ে গেছে, আমরাও প্রবীণ হয়েছি এবং তার সঙ্গে সঙ্গে সমাজের কিছু দায়িত্ব এসে পড়েছে। প্রথমে আমি বলবো, উইমেন্স কমিশনের চেয়ারপারসন হিসেবে আমাদের কাজটা ঠিক কি, আর উইমেন্স কমিশনই বা কি? আমার মনে হয় প্রত্যেক ছেলেমেয়ের এটা জেনে রাখা উচিত, প্রত্যেক ছাত্রছাত্রীর, কারণ এই উইমেন্স কমিশন তোমাদের সবার উপরে, মাথার উপরে একটা ছাতার মতো। এই কথাটাকে মনে রেখো। আমার এই কাজের সঙ্গে সংযুক্তিকরণ 5 বছরের, তার আগে সত্যি কথা বলতে কি উইমেন্স কমিশন জানতাম, তারা কী কী কাজ করে খানিকটা ওপর ওপর আন্দাজ ছিল, কিন্তু ওই অনজব ট্রেনিং যখন থেকে হয়েছে তখন বুঝেছি আসলে উইমেন্স কমিশন কি মানুষের জন্য কতটা প্রয়োজন, বিশেষ করে মেয়েদের জন্য। তোমাদের সকলের জেনে রাখা উচিত, আমি জানি না তোমরা কি উইমেন্স কমিশনের নাম শুনেছ, কেউ কেউ অনেকে জানো না, মানে এই শব্দটার সঙ্গে পরিচিতি ঘটেনি এখনও, কিন্তু আজকে সেই বিশেষ দিন। এটা মনে রাখবে যে আজ তোমার অন্যান্য অধিকারের সঙ্গে আর একটা অধিকার জীবনে এসে দাঁড়ালো, সেটা হলো উইমেন্স কমিশনের অধিকার, উইমেন্স কমিশনে যাবার অধিকার, সেখান থেকে সহায়তা পাবার অধিকার। কোনো দয়া নয়, কোনো দীনভাবে যাওয়া নয়, নিজের মাথা উঁচু করে নিজের দাবি এবং অধিকার আদায় করতে যাওয়া, তার জন্য কিন্তু উইমেন্স কমিশন সব সময় তোমাদের পাশে আছে এবং থাকবে, আমার বিশ্বাস। আমি না থাকলেও যিনি আসবেন তিনিও নিশ্চয়ই তার দায়িত্ব পালন করবেন। তো তাহলে প্রথমে জানতে হবে যে উইমেন্স কমিশন কি। মহিলা মানে জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত সমস্ত মহিলাদের সুরক্ষা এবং অধিকারের বিষয়ে যারা দেখেন তারাই হলেন উইমেন্স কমিশনের যারা কাজ করেন তারা। আমি খুব সহজ করে তোমাদের বুঝিয়ে বলছি যাতে বুঝতে সুবিধে হয়। তো 1993 সালে এই আইনটা বলবৎ হয়, কমিশন তৈরি হয়, তারপর থেকে এই কমিশনের কাজ চলছে। নানা সময়ে নানাজন এসেছেন, তারা তাদের দায়িত্ব পালন করেছেন, সবটাই কিন্তু নারী কেন্দ্রিক, একটি মেয়ের অধিকার এবং সুরক্ষা। তোমার কী কী অধিকার আছে তাহলে সেটা তোমার জানতে হবে, তোমার সুরক্ষার প্রয়োজন কখন কখন হতে পারে সেটা তোমার জানতে হবে। সেই জন্য জানতে হবে উইমেন্স কমিশন কোন কোন বিষয়ে কাজ করে। ধরো অনেক জায়গায় আমরা দেখেছি বাচ্চা মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, বিশেষ করে একটু গ্রামাঞ্চলে এটা আমরা দেখতে পাই, দরিদ্র বাবা মা চালাতে পারছেন না, মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন। তোমরা নিশ্চয়ই এটা জানো যে বিয়ের একটা নির্দিষ্ট বয়স আছে, তার আগে বিয়ে দেওয়া অপরাধ, আইনযোগ্য অপরাধ, কিন্তু তবু ঘটনাচক্রে মেয়েদের বিয়ে কিন্তু হচ্ছে। এবং সেই কারণে কিন্তু প্রত্যেক গ্রামে গ্রামে অনেক রকম ভিজিলেন্স থাকা সত্ত্বেও অনেক মহিলা, মেয়েরাই টিম লিডার হয়ে উঠছে, তা সত্ত্বেও ঘটনাগুলো অনেক সময় রোখা যাচ্ছে না, লুকিয়ে লুকিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে, আত্মীয়র বাড়িতে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। তো তাদের পরবর্তী বাসস্থান কোথায় হয়? পুলিশে কমপ্লেইন করলে তারা কিন্তু হোমে চলে যায়, অর্থাৎ মেয়েটির লেখাপড়াও গেল, বাড়িতে থাকাটাও বন্ধ হলো। এবং যারা ভায়োলেন্স তৈরি করছে তারা সকলেই একজন
আমরা কিন্তু অনেকে এগুলো জানি না, বুঝতে পারি না। আমাদের জীবনে আমরা সত্যি এতটা ভেবে দেখি, তোমরা হয়তো অনেক অ্যাডভান্স হয়েছো, এখন অনেকটা তৈরি ভাবতে পারো, আমরা সবকিছু মেনে নিতাম। তো আমার কথা হচ্ছে যে নিজেকে অনমনীয় তৈরি করো, পরে পরে মার খাবে না তো, তখন কিন্তু তোমাকে বাঁচার জন্য নিজের অধিকার প্রয়োগ করার জন্য সেই লড়াইটা লড়তে হবে তোমাকে। এবং যদি কেউ ডিভোর্স করে ফেলে তাহলেও তাকে তার শ্বশুর বাড়িতে থাকতে দেওয়ার কথা, তার অধিকার আছে থাকার। এবং সে যদি ইচ্ছেতে না দেয় তখন কোর্টে লড়াই দিয়ে পুলিশ ঢুকিয়ে দেবে। মানে তোমার ওই জায়গাটা কিন্তু সিকিউর, তুমি তোমার শ্বশুর বাড়িতে থাকতে পারো, তুমি তোমার বাবা মার কাছে থাকতে পারো, তোমাকে কিন্তু বাড়ি থেকে বার করে দেওয়া যায় না, তোমার সেই অধিকার তোমার কাছে কিন্তু আছে। তো যে অধিকার আছে সেটা আমি প্রয়োগ করবো না কেন? আমি যদি রাস্তায় ঘুরবো আমাকে তাড়িয়ে দিল, বাচ্চা নিয়ে বললো তুমি চলে যাও, ইভেন এই যে ডোমেস্টিক ভায়োলেন্সের মামলা করছো, তখন কিন্তু সেই ইন্টারভিউ পিরিয়ডের যে খরচা সেটাও তাকে দিতে হবে, তোমার থাকার ব্যবস্থা টেম্পোরারি সেটাও করতে হবে। এগুলো কিন্তু সব আইনের কথা বলছি আমি। তো আমাদের তাহলে আমার অধিকারটা আমি নিশ্চিত করব, এবং একই সঙ্গে আমার বাচ্চার দায়িত্ব নিজেও কিন্তু আমার স্বামী বাধ্য, তা আমি না হয় তুমি মেন্টেন্সের মামলা করতে পারো। বোঝা গেল? যদি তুমি কোনো ডিস্ট্রিক্টে থাকো, জেলায় ডিএমের আদালতে তোমরা এটাকে ফেস করতে পারো, ডিএম সাহেবের কিন্তু এক এখতিয়ার আছে এইটাকে পরিচালনা করার, এবং 3 দিনের মধ্যে এই ব্যাপারটাকে মীমাংসা করার। তার ক্ষেত্রে সেটা হয় না, জলপাইগুড়ির চা বাগানগুলো নিয়ে আমরা তখন কাজ করছিলাম, এবং জানতে চাইছিলাম যে এখানে পাচার হয় কিনা, কিরকম রেশিও। তো যারা অফিসিয়াল তারা বললেন যে পাচার তো হয় না, ছেলেমেয়েরা নিজেরা কাজে বেশি চলে যায়। হয়তো কেউ বলেছে একটা স্মার্টফোন দেবো, সেই স্মার্টফোনের জন্য বাড়ি ছেড়েছে, অর্থাৎ বিষয়টা হচ্ছে বেটার লিভিং, এর অ্যাট্রাকশনটা কেউ ছাড়তে পারছে না, বা কিছু দামি গিফট। এবং তখন তার মনে হচ্ছে এই ছেলেটির মতো সাফল্য আমাকে একে দেবে না, আমার বাবা মা সব চলে যাক, আমি এর সঙ্গেই থাকবো। তারা বয়স বাড়াচ্ছে কোনোভাবে। আচ্ছা, ফ্লাইটে যখন যাচ্ছে ফ্লাইটের যারা লোকজন তাদের সন্দেহ হচ্ছে যে এটা 18 বছরের মেয়ে হতে পারে না, হয়তো 15-16, সে কিন্তু 18-র কাগজ রয়েছে তার কাছে, কিন্তু সে চ্যালেঞ্জ করতে পারছে না, কারণ তার কাছে ওই কাগজটা তৈরি করা আছে। এটা আমরা বলেছিলাম, এটা একটা বিরাট র্যাকেট কাজ করে, ওরাই সব করিয়ে দেয়। এবং এই যে প্রেমের ছলে নিয়ে চলে যাচ্ছে, তারপর কিন্তু অনেক মেয়ের প্রেস পাওয়া যায়, কাজে বিভিন্নভাবে তাকে ব্যবহার করা হয়। তো তাহলে এরকম মনে করার কোনো কারণ নেই, আমি কারোর প্রতি উপলব্ধ হয়েছি, কাউকে আমার ভালো লাগে, সেই জীবনের শ্রেষ্ঠ মানুষ, সময়টা উপলব্ধ করি। তো এই বয়সগুলো খুব ভাগ্যের হয়েছে, কাউকে ওরকমভাবে একদম 100% বিশ্বাস করে জীবনদান করে ফেলব না, কারণ হবে না। আমি ধরে নিচ্ছি কেউই এই জীবনে যাবে না। আচ্ছা, পরবর্তীতে আমাকে ঠিক যেদিন মারা গেল তার দুদিন আমি আপনাকে একটা হোয়াটসঅ্যাপ করলাম, দিদি আমি এখন খালি আছি, কাজ করতে পারবো। আর নেই, নেই বলে কেন? জাস্ট কেন হলো? প্রথম কথা হচ্ছে সে একটা প্রফেশনাল কাজ, একটা প্রফেশনের সঙ্গে যুক্ত, প্রফেশনটা অভিনয়। যেমন তোমরা কেউ কেউ ভবিষ্যতে চাকরি করবে, যেমন দিদিরা করে কলেজে পড়ান, কেউ স্কুলে পড়ায়, কেউ অন্য কিছু করে, তো তখন তোমাকে গ্রাউন্ডেড থাকতে হবে। তুমি আর 5টা কাজের মতো আর একটা কাজ করো, কিন্তু তার সঙ্গে অভিনয় করলে কি হয়, একটা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে পরিচয় হয়ে যায়, সেখানে হাজারটা লোক মানে ফ্ল্যাশ লাইট পরে, তার উপরে অনেক বাড়তি আকর্ষণ, অনেক বাড়তি মনোযোগ পায়। একটা মধ্যবিত্ত পরিবার থেকে যাওয়া মেয়ে সেটা হাতিয়ে করতে পারে না। তারপরে সে কি করে, বাড়িতে বলে আমি অনেক দূরে থাকি, তো এই মেয়েকে কিন্তু দূরে থাকতো না। এবং অনেকে আমার কাছে ইন্টারভিউ করলো যে আপনার কি মনে করে, মানে কাজের জন্য তো দূরে থাকতে হয়, তাহলে কি ইন্ডাস্ট্রি সেফ নয়, আপনার ইন্ডাস্ট্রি থেকে আগুন তুলে লাভ নেই? তবে সত্যিটা আজ তোমাদের সামনে বলছি, আমি এই কলেজে পড়েছিলাম বলে কি যেতে পারি, মানে একদম জেনুইন জেনুইন ভক্তি হয়েছিলাম, এবং এই কলেজে ছিলাম বলে আমি এই সম্মানটা আজকে অর্জন করতে পেরেছি, এই সম্মানটা আমি পেয়েছি। কিন্তু ওই কলেজ, আমার ট্রেনিং, আমার শিক্ষকদের ভালোবাসা, তাদের সাহচর্য এবং তাদের শিক্ষা, এই সবটার জন্য কিন্তু এটা হয়েছে, বোঝার চেষ্টা করি। এই সবটাই কিন্তু আমার কলেজের জন্য, এই যে কাজও সামলানো, ইনার বিশেষ
না পারো, তোমাকে সপ্তাহে হাফ করে নিতে হবে। 24 ঘন্টা মানে অনেক সময়, এতগুলো সময় তুমি কত সময় আমরা অকারণে নষ্ট করি, তাই না? ভেবে দেখো তো। সেটাই আমি এটাও একটা বলা ছিল প্রসঙ্গ ক্রমে বললাম যে আমি এই কলেজের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আজকে যা যা হয়েছে আমি আমার স্কুলকেও বলবো না, আমি সবার আগে রাখবো আমার কলেজকে, এটা একটা কথা। আমি আশা করবো যে তোমরাও এই কলেজ থেকে হয়তো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, কিন্তু তোমাদের মাটিটা থাকবে, শিকড়টা থাকবে, এখানে প্রথিত থাকবে। তোমরা কিন্তু বলতে পারবে, গর্ব করতে পারবে, অহংকারী হতে পারবে যে আমি এখানে এই কলেজে পড়েছিলাম। এই গ্র্যাটিটিউডটা যেন সারা জীবন ধরে থাকে। আর যে প্রসঙ্গ থেকে একটু সরেও এসেছি, নারী পাচার বললাম, সমস্যাগুলো আমরা দেখা শুনে করি। অ্যাসিড একটা কমে গেছে দেখতে এখন খেয়াল করে, আর তার রেশিও এখন আর অত নেই, খুব কম, যদিও একটা ঘটনা হওয়া যাচ্ছে। কিন্তু তবু এই যে অ্যাসিড ভিকটিম যারা, তারা অনেকেই জানতো না যে তারা 10 লক্ষ অব্দি টাকা পেতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট থেকে। তো সেইগুলো আমরা ব্যবস্থা করি তাদের আত্মজীবনে যা দুর্বিপাক ঘটে গেছে, বা তা থেকে তো বেঁচে বেরোতে হবে, এবং তাদের অনেক ক্ষেত্রে আমরা কাজের ব্যবস্থাও করে দিয়েছি। কারণ তখন না সোসাইটি একটু অন্যরকম করে তাকায়, অ্যাসিড একটা মেয়েদের বা তার যেহেতু একটু অবয়বটা একটু চেঞ্জ হয়, সবাই একটু অদ্ভুত ভাবে তাকায়। তো এইগুলো তোমরা ছোট ছোট লেভেলে তোমরা নিজেরা কিন্তু এই কাজগুলো করতে পারো, নিজেদের মধ্যে একটা তৈরি করে। ধরো কলেজ থেকেও যদি ইনিশিয়েটিভ থাকে, তোমরা কিন্তু এগুলো করতে পারো। এটা এখান থেকে কিন্তু শুরু হয় ওই যাত্রাটা, সোশ্যাল কমিটমেন্ট। তো সেটা তো সারা জীবন ধরে চলার, আর এটা সেই বয়স যখন তোমরা অনেক বেশি সংবেদনশীল, অনেক ঘটনা নতুন করে দেখছো, নতুন করে জানছো, রিয়্যাক্ট করছো। তোমাদের কিন্তু তা নয়, তোমাদের একদম পবিত্র পরিষ্কার মন, সুন্দর একটা পড়াশুনোর মধ্যে আছো। একটু চারপাশে দিকে তাকাও, শুধু নিজেদের দিকে নয়, তোমার চারপাশে কি ঘটছে খেয়াল রাখো। তোমার মধ্যে আরেকটা মেয়ে অনেক কষ্টে কান্ত মারছে, তার পাশে হাতটা বাড়াও, একটু হাতে দিয়ে দাও। মানে ওই যে বলে না, হাতে হাত রেখে বন্ধু করো, সেটা একটু করো। আর নিজেকে অক্ষুণ্ণ রেখে, নিজের জায়গাটা রেখে। তো এই ধরনের নানা কাজ কমিশন করে, কিছু গভর্নমেন্টকে আমরা কিছু সুপারিশগুলো করি বিভিন্ন সারা পশ্চিমবাংলায় যা যা দেখলাম। ধরো পরে আমার আরও দুটো কথা বলার থাকবে, সেটা কমিশন নিয়ে নয়, অন্য বিষয়ে। কেউ কি কিছু প্রশ্ন করতে চাও? দিদি আছে বা আমার সব কাছে, তাদের আমি বলেছিলাম আমার কিছু প্রশ্ন হচ্ছে চাইল্ড ম্যারেজের ব্যাপারে, যেটা কথা হচ্ছে। এবার অনেক সময় দেখা যায় যে না হয়তো বিয়ে হচ্ছে, কিন্তু যার দাও হচ্ছে তাদের হয়তো আমরা প্রাথমিকভাবে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তার মধ্যে যে না আমি করবো না বিয়ে বা এটা অপরাধ এরকম কোনো রকম, মানে তার তার বিয়ে হচ্ছে সেটা বিশাল আনন্দে আছে। হ্যাঁ আমার বিয়ে হচ্ছে, মানে একটা নতুন গাড়ি পাবো, একটা নতুন ঘুরতে যাবো, এরকম একটা তাদের ব্যাপার। তাদেরকে যদি বলা হচ্ছে যদি মনে থাকে তো আমাদেরকে বলানোর খবর দেবে সমস্ত, কিন্তু তার মধ্যে কোনো পরিবর্তন, অথচ সে মেয়েটির বয়স হয়নি বা তার মেন্টাল ডেভেলপমেন্ট। আমি বুঝতে পেরেছি, ও তার মধ্যে বাড়ি দিয়ে বিয়ে করে দিয়েছে, ক্লাস ফাইভে পড়ে, ড্রপ করে। তো মানে কি বলবো, এগুলো আমরা তো দেখি। হ্যাঁ ওকে ওই ছেলেকে লোক দেখিয়েছিল, বা ও বলে না লোকাল থানা না পুলিশের কোনো আওতার মধ্যে, একেবারে নিরপেক্ষ একটা অটোনোমাস বডি যারা নিজেদের স্বাধীনতায় কাজটা করতে পারে। এখন পর্যন্ত যেদিন এই স্বাধীনতায় কাজ করা যাবে না, সেদিন হয়তো আমরা কাজটাই আর করবো। তো সেই কারণেই বললাম এটাও একটা আভিনিউ যেখানে তোমরা তোমাদের সন্দেহ, তোমাদের কিছু মনে হচ্ছে সেটা জানিয়ে রাখতে পারো। এবার কি আমরা বললে একটু তাড়াতাড়ি কাজটা হবে, তুমি হয়তো থানায় গিয়ে বলবে, হওয়া উচিত নয়, তোমাদের ক্ষেত্রেও একই রকম ফিরে থাকা উচিত, কিন্তু সব সুবিধে চাইলে হচ্ছে না। তো আমরা বললে হয়তো একটু তাড়াতাড়ি কাজটা হবে। সুতরাং তোমাদের যা যে কোনো সমস্যা তোমরা আমাদের কাছে নির্দ্বিধায় আসতে পারো, জানাতে পারো, ফোন করে বলতে পারো। তখন দেখছি প্রচন্ড চিৎকার, এবং উনি বলছেন আমাকে মেরে ফেললো আমার ছেলে, এখন মেরে আমার পা ভেঙে দিয়েছে। কোনোভাবে নাম্বারটা ছিল কাগজে, নাম্বারটা বারে বারে অনেক সময় বেরোয় তো, ওরা রেখে দিয়েছে নাম্বারটা। সেই রাত্রিবেলায় দীঘা ফাঁকা
থানায় ফোন করে পুলিশ পাঠিয়ে তাকে ব্যবস্থা করা হলো। তারপর সেই মহিলাকে ঢুকে পাঠানো হলো। তো ছেলেকে তো যা যা তারপরে কেস চলছে এখন। আরেকজন বয়স্ক মহিলা তার জামাতা একজন নামী লেখক, তিনি এলেন আমাদের কাছে যে আমার শাশুড়ি মা মানে বউয়ের মা তাকে আজকে 10 বছর ধরে একটা হোমে রেখে দিয়েছে, তার নিজের পেনশন আছে আর তার মেয়ে তার সেবা করতে চায়, তাকে ছাড়ছে না 86 বছর বয়স। 10 বছর ধরে আমরা অনেক ঘুরেছি, আপনাকে এমনি সঙ্গে কথা বলতাম কোনো এক পুজো মানে ধরো মাস থেকে কেটেছিল ব্যাপারটা আমাদের সলভ করতে, কারণ ওই হোম পপারি চলছিল না, সে একটা ভালো টাকা পাচ্ছিল। অনেক রকম জ্বর থাকে, সব কথা বলছি না বা জানার দরকারও নেই বাচ্চাদের। তো শেষ পর্যন্ত ষষ্ঠীর দিন তিনি ওই বিয়ে তৎপরতাতেই একটু হাতরাও মেঝে কিছু করেছি বিয়ে তিনি ছাড়া পান, এখন মেয়ের কাছে আছে। মানে শেষ কয়েকটা বছর তিনি যে একটু ভালো থাকতেন সেটা একটু কাম হয়, মেয়ে দেখবি দেখছে, ওরা এসে আমাদের কমিশনে দেখাও করে গেছে। আমরা এই যেসব মানুষরা এই বিপর্যয় থেকে বেরোতে পারে তাদের নিয়ে একটা ক্যালেন্ডার করি, তারাই আমাদের ফেস। তো এই মেয়েগুলোই আমাদের আসছে, এরাই সম্ভব এই একটা মেয়ে আরও 100টা মেয়েকে মানে পথ দেখাতে পারে। এবং তোমাদের মধ্যেও সেই পোটেন্সিয়াল আছে আমি বিশ্বাস করি, তোমরাও একা একজন কিন্তু 100 জনকে সাহস দিতে পারো, সাথে থাকতে পারো। তোমরা লেখাপড়া করার সুযোগ পাচ্ছ, একটা ভালো কলেজে পড়ছো, ভালো মানুষদের সঙ্গে আছো, অনেকে যেটা পায় না তো সেটা তোমাদেরও উচিত অন্যদের সেই আলোটা দেখানো, এটাই বলার। আর যদি জানি না কোনো প্রশ্ন আছে কি না, আমি আমার কথাটা শেষ করি যেটা বলতে চেয়েছিলাম। বিশেষ করে অডিও ভিজুয়াল মাধ্যমে টেলিভিশন ফিল্ম এতে লেখক প্রায় 2 লাখ হয়ে উঠছে দিন দিন। তোমাদের যদি সেই ন্যাক থাকে, তোমরা ইয়াং জেনারেশন, তোমাদের ম্যাডামরা গাইড করবেন, তোমরা সেটা করতে পারো। যদি কারো প্রোডাকশন ডিজাইনিং নিয়ে কাজ করার ইচ্ছে থাকে ভবিষ্যতে, তোমরা সেগুলোর জন্য তৈরি করতে পারো নিজেদের। এরকম অনেক অ্যাভিনিউ আছে যেগুলোকে এক্সপ্লোর করতে পারো, এবং এটাই সময়। এরপরে কিন্তু বছরগুলো চলে যাবে, শুধু সরকারি চাকরি কোথায় কতজনকে প্রোভাইড করা যায়, নিজে কিন্তু একটা চেষ্টা করতে হবে অন্যভাবে কিছু করা যায় কিনা। তো এই পথগুলো আমাদের তরফে আছে, আমরা চেষ্টা করব যাতে একটা এই ওয়ার্ড থেকে কোনো ক্যাম্পাসিং করানো যায়, তোমাদের যাতে কিছু এমপ্লয়মেন্টের ব্যবস্থা হয়, তার জন্য নিজের মনটাকে ঠিক রেখে একাগ্রভাবে যদি সত্যি করতে চাও লেখাপড়া করে তার বাইরে ওই সময়টুকু দিও, ঠিক আছে? আমার মনে হয় আমার তরফে যেটুকু বলার ছিল বলেছি, আর আমার কমিশনের মেম্বাররা কারা সেটাও হয়তো একটা আগ্রহ থাকতে পারে। আমি তো চেয়ারপার্সন, আমার ওই ফুটবল টিমের মতো আরও 11 জন আছে। সুজাতাকে আমি একটু অ্যালার্ট করিয়ে দিই, সুজাতা আমাদের সুজাতা খুব ভূমি মেয়ে, খুব ভালো একজন নৃত্যশিল্পী, এবং সেলভিয়াসে পড়ায় এবং আমাদের সঙ্গে কাজ করে, এবং খুবই অ্যাক্টিভ, একদম ফোন করলে এক ফোনই আছে এরকম আর কি। কোথাও যেতে হবে স্পট ভিজিট, একটা সংঘাতিক দুর্যোগ ঘটে গেছে বিনাশ বিদেশে ছিল এবং সেখানে ও এমন কিছু কাজ করেছিল যার ফলে ওর মানে ওখানকার যারা ওর কাজকর্ম দেখতেন তারা ওকে অনেকভাবে অ্যাওয়ার্ড দিয়েছে। তো সেই মেয়েটিও কিন্তু আমার কমিশনে আছে। পারিবারিকতা বাবা মার জন্যই তাকে বিয়ে দেওয়া হলো, বিয়ে দেওয়া হয়ে গেছে, তারপর পর্যন্ত পুলিশকে তাকে ধরে নিয়ে এসেছে, নিয়ে আসার পর তো ঘুমে দেওয়া হলো, কিন্তু তারপরে কি সে হোম থেকে ছাড়া পাবে তার একটা আগে এবং কমে কমে যখন থাকবে তার লেখাপড়া ইত্যাদি সমস্ত ব্যাপারটা পাবে, মূলত তার বয়স তখন হয়নি ধরুন 16-17। হ্যাঁ 16-17 হোমে নিয়ে স্পেশাল রিকোয়েস্ট, অনেকগুলো কেস হোমিজেন করার পর তারা সিদ্ধান্ত নেন, বেশিরভাগ ক্ষেত্রেই তারা হোমেই থাকে, এবং হোম থেকেই টিচাররা থাকে যারা লেখাপড়ার জন্য যে স্কুলে পড়ে সেখানে পাঠায় এবং পরীক্ষা পরীক্ষা দেওয়ায়, অন্যান্য কাজ হয় একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, একটু হোস্টেল থাকে। সেটাকে অ্যাভয়েড করে দিতে হয়, অনেক
দেখি গ্রামে এটা হয়ে থাকে, তো এর বিরুদ্ধে কি কোনো আইন বা কিছু আছে? এর বিরুদ্ধে আইন তো আছেই এবং একটি কমিটি আছে যারা এটা নিয়ে কাজ করে, আমি নিজেও সেই কমিটির মেম্বার। এদের এরকম এরকম ভিজিলেন্স হয়, আচমকা যাওয়া হয় এই সেন্টারগুলোতে। এবার সব কিছুর পরেও কিছু ঘটনা ঘটে, তো সেটা সত্যি না, মেয়েদের হেল্প বলে না, মানে আবর্ষণ যে অনৈতিক সেটা তো আইন বলছে না। যেটা অনৈতিক সেটা হচ্ছে ছেলে বা মেয়ে সেক্স ডিটারমিনেশন করার, এটা হচ্ছে অনৈতিক। তো সেইটা যদি যদি করা হয় সেটার জন্য আমাদের একটা কমিটি আছে যারা এটা নিয়ে কাজ করে। ঠিক আছে, আজকে অবশ্যই সেটা নয়। তো আমি আমার তোমাদের সবাদের সবার পক্ষ থেকে, আমাদের কলেজের পক্ষ থেকে লীনা গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমি ভাবছিলাম কোন লীনা গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, জানাবো নাকি পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের চেয়ারপার্সনকে ধন্যবাদ জানাবো, নাকি রাজীব কমিন্সের কর্ণধারকে ধন্যবাদ জানাবো, নাকি আমাদের ছাত্রীকে ধন্যবাদ জানাবো? সবাই বলো পরিবর্তন আসবে আমরা আশা করছি, সেগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো যাদের যা প্রশ্ন থাকবে। আর আজকে যে সেশনটা হলো আজকে আমার খুব আমার নিজের খুব ইন্টারেস্টিং লাগছিল, বললেন দিনে একসাথে দুটো কাজ করলেন, একটা হচ্ছে একটা রূঢ় বাস্তবতার সাথে আমাদের মুখোমুখি করে দিলেন যে কত রকম অসুবিধার মধ্যে আমরা থাকি, কত রকম অসুবিধা আমরা চেপে রাখতে বাধ্য হই অনেক সময়, কিন্তু তার সাথে তার মুক্তি বলবো না, মুক্তি তার তো সমাজে হবে না, কিন্তু সেগুলিকে মোকাবিলা করা, সেগুলোকে সেগুলো সম্মুখীন হওয়ার পথটা অনেকটাই আমাদের বেছে নিতে সাহায্য করলেন। মহিলা কমিশনের কথা আমরা শুনলাম যে যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে যায়, যখন আমরা অনেক জায়গায় সরকারি জায়গাগুলোতে দিয়ে সাহায্য পাই না, তখন যে আমাদের পাশে একজন একটা সংস্থা আছে যারা সহানুভূতিশীল, যারা আমাদের কথা ধৈর্য শুনবে, যাদের কাছে আমরা পৌঁছতে পারবো, সেই সংস্থাটার কথা আজকে আমরা শুনলাম, আমাদের অনেক অনেক ভরসা হলো আমি বলবো। আর তার সাথে যেটা লীনাদি বললেন, যেটা একেবারেই আমাদের কলেজ ছাড়া আমার মনে হয় না আর কোথাও বলতে পারবো, যে এই যে সচেতনতা এবং নিজের মধ্যে সেই শক্তিটাকে খুঁজে পাওয়া, যে যে শিক্ষাটা আমরা বারবার চেষ্টা করি কলেজের সব কিছুর মধ্যে দিয়ে দেওয়ার, বা তোমরাও সব দিক থেকে পাও, এই দুটো একটা বাইরের সাহায্য আমাদের কাছে রইলো, প্লাস আমাদের নিজেদের একটা সচেতন হওয়া, ভুল করার আগে একটুখানি একটু ভাবা, একটা ডিসিশন নেওয়ার আগে একটু একটু পরিণতভাবে চিন্তা করা, বা ভূমিকা হয়ে গেলে সেটাকে কী করে সংশোধন করতে পারবো, সেটার মুখোমুখি কী করে হবো, সেটার একটা 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 ধারণা করা। আজকে এই এইটা নিয়ে আমরা ফিরে যাচ্ছি, কিন্তু আর নিশ্চয়ই আর এক আরও শেষের এরকম হবে যখন আমাদের নিজেদের দিকে। তোমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি, তোমরা কি একটাকে বিনা হাততালি দিয়ে ধন্যবাদ দিচ্ছে?